ভাই আপনি কি এত সারা রাত নাচুন ভাই, আপনি এলে নাচুন ভাই। তোমাকে আর কষ্ট করে দেয়ালে ঝুলে থাকতে হবে না সোনা, এখন থেকে তুমি আমার বেডরুমে দেয়ালে ঝুলে থাকবা। তাড়াতাড়ি পোস্টারের কথা বলতেছি, পোস্টারে যে আপনার ছবি আছে না, ওখান থেকে আপনার মাথা কেটে লয়ে গেছে। আমার এলাকায় আবার আমার পোস্টার থেকে আমার মাথা কেটে নিয়ে গেছে, কারা তো বড় সাহস। আমার কি খায় কাম নাই, আমি কি ঘরে খায় পরে মিস্ত আমু। তোর কথা বলা শেষ না, যা আমি নিজে থেকে চলে যাবো। মানে এই দোকানে এই জায়গায় আমি বসে আড্ডা দিয়ে তো দেওয়াস নাই, তো চোখ নাই আজকে তো এই জায়গাটা ঢুকাই নেই। এই জায়গায় শুধু অনেক ভাইয়ের আড্ডা চলবে, বোঝ নাই বাড়া। আমি এই জায়গায় নিয়মিত আড্ডা দিই, এটা আমার বাবার জায়গা। কি কথা কথা এখন কথা সে অন্ধ মেরে জিসমো যাবে আর তেরি খুশবু। তুই তো জানিস আমাকে কতটা ভালোবাসি, লাভ নেই তো ভালোবাসার, মুখ ফুটে বলতেই পারিস না এটা কিসের ভালোবাসা। আমি কেন বলবো, আমি চাই ওর নিজে আমাকে প্রপোজ করো। সেটা কবে, ও কি কখনো তোর দিকে ওরকম নজরে তাকিয়েছে? না রে, উনা ভাইয়াকে প্রচন্ড ভয় পায়। তাহলে এত ভীত একটা ছেলের প্রেমে পড়ে কি লাভ, যদি মুখ ফুটে কিছু বলতেই না পারে তাহলে প্রেমটা হবে কিভাবে? আরে হবে হবে, চিন্তা করিস না, আমি কিছু প্ল্যান করে রেখেছি, সেই প্ল্যানগুলো একবার সাকসেসফুল হয়ে গেলে প্রেমটা এমনি এমনি। আসসালামু আলাইকুম। অনেক আমি একটু পুরনো ঢাকা যাচ্ছি নেতার সঙ্গে দেখা করতে, ঠিক আছে ভাই? আমি আপনার সাথে যাই। না তোর আমার সাথে যাওয়ার দরকার নেই, তুই এক কাজ কর, ওদের সঙ্গেই থাক। আর আরেকটা কাজ করবি তুই। কী কাজ হবে বলেন? তুই রূপাকে সঙ্গে নিয়ে একটু শপিংয়ে যাবি, ওদেরকেও সাথে নিয়ে যাস, আর যা লাগে একটু কিনে দিস, ঠিক আছে? শপিং মানে ভাই? কেন, কোনো সমস্যা? না না ভাই, কোনো সমস্যা নেই। রূপা চলে এসছি, রূপা অনেকের সঙ্গে যা আর দেখে। কি ব্যাপার, শপিং এ যাবেন না? হ্যাঁ যাবো, আমি যাচ্ছি, ভালো কথা। ওরা কেন সঙ্গে যাবে? ও মা, ওরা আসবে না কেন? আপনি মারুক ভাইয়ের ছোট বোন, আপনার একটা সিকিউরিটি আছে। নেতা হতে গেলে এরকম সবসময় চালাপেলা নিয়ে ঘুরে চলবে না, নিজেকে একাই সাহসী প্রমাণ করতে হবে। হ্যাঁ যে কেন আপনাকে নেতা বানাইলো? আপনি কি কাউকে পছন্দ করেন? হ্যাঁ পছন্দ করি তো। কি পছন্দ করেন? মারুক ভাইকে অনেক পছন্দ করি, সে তো আমার অভিভাবকের মতো। আরে বোকা, আমি সেটা বলিনি, আমি বলেছি কোনো মেয়েকে পছন্দ করেন কিনা। ছি ছি ছি, আপনি এগুলো কি বলতেছেন? আমরা রাজনীতি করি, প্রেম প্রীতি হলে আমরা সত্য, এগুলো আমার সাথে যায় না। আমরা ওইসব প্রেম প্রীতি কাছে যেতে চাই না। সারা জীবন এরকম সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবেন, ফালতু যত সব চলেন তো। এবার এই যে ভীত নেতা, কি করেন এখানে? আমি কিন্তু ভীত না, বুঝলেন? বুঝলাম। আচ্ছা এখন চলেন তো আমার সঙ্গে, আমরা লেক পার্কের মেলায় যাব। মেলায় যাব মানে? মারুক ভাই তো আমার কল দেয় কিছু কইল না। তার বলতে হবে না, আমি যে বলছি সেটা কি যথেষ্ট না? এখন চলেন আমার সঙ্গে। আচ্ছা আমি তাহলে বাইরে একটু কল দেয় জিজ্ঞাসা করি কি বলে। আরে পাগল আপনি, ভাইকে ফোন দিলে আমার সমস্যা হবে, আপনি চলেন আমার সঙ্গে, আমরা যাবো আর চলে আসবো। কিন্তু কোনো কিন্তু না, আপনি চলেন আমার সঙ্গে, চলে আসেন। শুধু ফুচকা আনলেই হবে? আমার পানি খেতে ইচ্ছে করলে তখন কি হবে? পানি কোথায়? পানি লাগবে না,
ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। বাহ, সব কয়টা আসিস অনেক কই ভাই। অনেক ভাই তো রূপাপুরে একটু মেলা গেছে। কারে নিয়ে মেলা গেছে? রূপাপুরে কই? আমার তো কিছু বলবো না ভাই, আমার তো কিছু বলবো না ভাই। আসসালামু আলাইকুম। তুই কই ভাই? আমি তো ক্লাবের কাছেই আছি। ক্লাবের কাছে গেলে এখনই ক্লাবে আয়। ঠিক আছে, মারব ভাই তাড়াতাড়ি যাইতে হয়েছে, আপনি চলেন। ঘোরাঘুরি শেষ হলো না, আমি এখন যাবো না, আপনি চুপ করে বসেন। আপনি গেলে চলেন, না হলে আমার একাই চলে যেত। একই ছিল তখন ভাই, আপনার বোন রূপা আমাকে বলছিল মেলায় যাবে, তাই আমি ওরে নিয়ে গেছিলাম। সেটা তুই আমাকে জানাইছিলি, কল দিছিলি আমাকে? না ভাই, আমি তোরে কয়দিন কইছি যে মানিক আর রমজানদের সাথে নিতে, নেক্সটটা কেন ভাই? ওরা আমার সাথে সাথে এটা রূপা পছন্দ করে, তাই আমার কইছিল আমি যেন একাই যাই। ভাই আমি ওরে একা রেখেই চলে আসছি, আমি ওরে বলছিলাম যে আমি বাসে পৌঁছে দিই, কিন্তু আসতে চাইনি। আর আপনি এমন একটা সময় কল দিয়েছেন, আমি তাড়াহুড়ো করে চলে আসছি। আমার মনে রাস্তার মধ্যে লাইক খাই, এখানে চলে আসছি, আমার বড় বড় কথা বলতেছি, এখন যা ওরে যে আপনি বাসায় নামাই দিয়েছি, যা যা। হ্যালো কে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। সত্যি করে বলেন তো আপনি কে? সেটা নয় পরে বলবো, কিন্তু আপনি কি জানেন কখনো কি ভেবে দেখেছেন একটা সুন্দর পার্কে একটা সুন্দর মেয়ে হাঁটার অধিকার আপনারও আছে? আর কিছু বলবেন? আপনি তো বড্ড খারাপ মানুষ, কথা বলতে চাইছে আর আপনি বারবার ফোন রাখতে চাচ্ছেন, এই জন্যই আপনার কপালে প্রেম জোটে না। দরকার নেই প্রেম জোটার, মাঝে মাঝে একটু রঙিন পোশাক পরবেন, নিজেকে সবসময় নেতা বানানোর কোনো দরকার নেই, মাঝে মাঝে নিজেকে একটু হিরো বানানোর চেষ্টা করবেন। আপনার পোস্টার পাই গেছি ভাই। আমার পোস্টার পাইছো? আর আমার পোস্টার তোরা দেখেন ভাই, এই পোস্টার থেকে মাথা কি কেটে নিয়ে গেছে এটা আমি বুঝতে পারছি। এটা নিশ্চয়ই একটা মায়া মানুষ, হয়তো আপনাকে পছন্দ করে, ভালোবাসে, আপনাকে প্রপোজও করছিল, কিন্তু রিজেক্ট করার কারণে রাগে দুঃখ অভিমানে মনে হয় মাথাটা ট্যাকটা নিয়ে যাবে। কী কই দাদা দাবল দাবল, একটা মেয়ে মানুষ আমারে পছন্দ করে আবার পোস্টার কেটেও নেওয়া যায়, কী কই দাদা? ও ভাই কিন্তু আজকে উল্টোটা করছে, দেখেন আজকে আপনার মাথা কাটে নাই, আপনার মাথার উপরে লাভাইকা বাবু সোনা জান খুলিজা কত কিছু লেখছে দেখছেন? আসলে তো ভাই রে তোর তো কইছিলি আমি নাকি তোর পোস্টার থেকে তোর মাটা কাটা ফালাই দিছি, এখন তো বুঝছস আমি না কোন রঙ্গিলে মায়া আসা তোর মাথা কাটা লেগে গেছে, কদিন পর দেখবি তোর মন জয় নিয়ে গেছে, তাহলে তোর রাজনীতি করার লাগবো না, ওই মায়া মানুষের মনে রাজনীতি করার লাগবো। মিস্টার আনরোমান্টিক নেতা নিজে থেকে আমাকে কল করেছে, আপনি আমার নির্বাচনের পোস্টারগুলো ছিঁড়ে গেছেন তাই না? তারপর সেই পোস্টারে হাবিজাবি লিখেছেন। তার মানে আপনি সব জেনে গেছেন? কেন করেছেন এসব? আপনাকে ভালোবাসি তাই। ভালোবাসি মানে কিসের ভালোবাসা? প্রীতি ভালোবাসা আমার কাছে নিয়ে আসবেন, হ্যাঁ আমি এইসব থেকে 100 হাত দূরে থাকি। 100 হাত কিন্তু খুব একটা দূর না, চাইলেই কাছে আসা যায়। তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ অনেক বেশি ভালোবাসো। কি এগুলি? এইগুলি কি ভাই? বিশ্বাস করেন আমি এগুলো কিছুই জানি না ভাই, আমার কোনো দোষ নাই ভাই। তোর দোষ নাই মানে? কে রাত 10টার দিকে তুই কার সঙ্গে কথা বলতেছিস? না মানে ভাই আমার একটা ফ্রেন্ডের সঙ্গে। আমার সামনে দাঁড়ায় মিথ্যা বলতে পারবেন ক্যামেরা? 10টার দিকে ফ্রেন্ডের সাথে কথা বলছিলি তো ফোনটা দে। হ্যাঁ আমার ফোনে তো কিছু নাই। এটা কার নাম্বার? এইটা আমার বোন রূপার নাম্বার। আমি বাইতে থাকতে তুই আমার বোনের সাথে প্রেম করিস? কি বলতেছেন ভাই, এটা আপনার বোন রূপার নাম্বার হতে যাবে কেন? এটা তো আমার গার্লফ্রেন্ডের নাম্বার। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়ায় আমার বোনকে তোর গার্লফ্রেন্ড বলিস? সাহস তো কম না রে ভাই। বিশ্বাস করেন আমি এগুলো কিছুই জানি না, আমি ওর সঙ্গে এতদিন না দেখে কথা বলছি, প্রেম করছি।
কিন্তু এটা সত্যি যে আমি ওর অনেক ভালোবাসা। আর একটা কথা আমি শুনতে চাই না, এখন থেকে তোর বল করা বন্ধ, তুই নির্বাচন করবি না, আর তোর জায়গায় নির্বাচন করবে জন্য। কি বলতেছেন ভাই এগুলো? হ্যাঁ ভাই ঠিকই কয়েছে, নির্বাচন আমি করবো, কাম করিস, তোর পোস্টার আছে না বিলবোর্ড সব ফালাই দিস, সব ফিরে ফেলা। আজকে পর থেকে আর না দেখি আমি, তুই আমার বোনের সাথে কথা বলতেছিস। ঠিক আছে, আপনি আমার অভিভাবক, আপনি যেটা করবেন আমি সব কিছু মানতে রাজি আছি। মনে থাকে যেন ব্যাপারটা ভাই, আমি কখনো এমন কিছু করবো না যেটা কারণে আপনার সম্মান নষ্ট হয়, বরং যত কষ্টই হোক আপনার সব কথা শোনার চেষ্টা করবো। রূপা তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবা আজকে হঠাৎ তো সাহসী হয়ে গেলেন কীভাবে? এতদিন তো মাথা নিচু করেই কথা বলতেন। নাটক করবে না, আমার সামনে দাঁড়িয়ে একদম নাটক করার চেষ্টা করবে না। কী হয়েছে বলেন তো? কী হয়েছে মানে? এখন দেখছি কিছুই জানো না, আমার সাথে রং নাম্বারে কল দিয়ে প্রেম করেছ, দেয়াল থেকে পোস্টার কেটে বাসায় নিয়ে টাঙিয়েছ, এসব সব কিছু তো তুমি করেছো তাই না? ও সব কিছু তাহলে জেনেই গেছেন। ইউনো হোয়াট, তোমার জন্য আমার কত কিছু আচ্ছার হয়ে গেছে, আমার সদস্যপদ বাতিল হয়ে গেছে, আমি এখন নির্বাচন করতে পারব। তো ভালোই তো হয়েছে, এইসব বাদ দিয়ে একটা চাকরি বাকরি করেন, তা না হলে বিয়ে করে আমাকে কি খাওয়াবেন? বিয়ে আর তোমাকে? ইম্পসিবল, যে ভাই আমার সঙ্গে প্রতারণা করে প্রেম করেছে তাকে তো বিয়ে করার কথা প্রশ্নই আসে। পারবা ভুলে যেতে? মানুষ চেষ্টা করলে সব, কিন্তু আমি তো পারবো না, আমি তো তোমাকে ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করব, তোমাকে পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। অনেককে তোকে ভুলে যেতে হবে ব্যাস। সেটা কখনোই সম্ভব না, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার যদি বিয়ে করতেই হয় তাহলে আমি ওকেই করবো। সারাদিন কইছিলি খবর নাই তাই শরীরে ভালো না তো মাসে ছিল। গার্লফ্রেন্ডের জন্য একদিনে অসুস্থ হয়ে পড়লি, তার উপরে বল আমি তোদের সম্পর্কটা মেনে নিছি, ও যেন কান্নাকাটি না করে। ভাই আপনি সত্যি কইতেছেন? আচ্ছা তুমি কি ভেবেছিলে ভাই এত তাড়াতাড়ি আমাদের মেনে নেবে? না আমি ভেবেছিলাম তোমার ভাইয়া কখনোই মেনে নেবে না। আমি কিন্তু জানতাম, কারণ ভাই আমার চোখের পানি কখনো সহ্য করতে পারে। শোন আমার বিয়েতে কিন্তু হেভি মজা করবি। হ্যাঁ ভাই, মারুফ ভাই করলে আমার লেগে পার্টি লেগে বন্ধু ভাই করবো, আর আমরা সবাই মিলে সেটা খাবো। হ্যাঁ ভাই, আমি একটু ছোট ভাই না। ভাই আপনার বিয়ে কিন্তু আমার সারা রাত নাচুন ভাই, আপনি এলেন নাচুন ভাই। তুই উপরে যা, অনেক মজা করছোস, অনেক মাস্তি করছোস, উনি এত তার মাস্তি নাই, উপরে যা, উপরে যা মাস্তি কর, তোর জায়গায় আমি একটু মাস্তি করি। হ্যালো হ্যালো রূপাবু, অনেক বেগে কারো যেন গুলি করে মেরে ফেলেছে, আপনি দ্রুত আপনার নম্বর ওটা চলে আসেন।